গুড মর্নিং, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। আমি আমার কাজ শুরু করে দিয়েছি, বাসি কাজকর্ম সেরে ফেলেছি, তারপরে এখন শুরু করে দিয়েছি এই যে এখানে চিকেনটা আছে। আজকে কাকিমা চিকেন নেবে, কাকিমা বলেছে চিকেন ভাতটা দিতে। তো এই যে দেখো, চিকেনটা একটু জল দিয়ে ভেজাতে হবে, কালকে রাত্রে নিয়ে এসেছিলাম। আর এইদিকে আছে এইখানে ইলিশ মাছ, কালকে যে রেখেছিলাম। এই দুটো পিস আজকে একটু বেগুন দিয়ে করব, মাথা আর লেজাটা থাকবে। এবেলা ইলিশ মাছ খাবো, আর চিকেনটা কাকিমার জন্য, কাকিমা তো 2-3-4 পিস নেবে আর কি, 1 প্লেট। আর বাকি যে চিকেনটা থাকবে, সেই চিকেনটা আমরা একটু, আমার ইচ্ছে আছে আজকে একটু কষা কষা করে করার, যেটা দুপুরে দুপুরে তো খাবো না, দুপুরে মাছ খাবো, রাত্রিবেলা যাতে পল্লবকে রুটি দিয়েও দিতে পারি। এই হচ্ছে মোটামুটি এখনের মতো, এই ভিজিয়ে রাখলাম চিকেন আর মাছ। বর্মশাই এখন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তারপরে বর্মশাই ঢুকবে, যখন কটায় ঢুকবে? 8:30 নাকি? না না স্যার, 8:00 ঢুকবে। 8:00 ঢুকে যাবে? 8:15 হবে। ওই তো বললাম 8:30। তো ওই যখন ঢুকবে তারপরে চা খাবো, রবিবার তো তারা কিছু নেই। আর এমনি তোমাদের যে বলছিলাম শরীরটা ম্যাজ ম্যাজ, ওটা একটু একটু আছে, না হলে এমনি ঠিকই আছি। কাজকর্ম করতে থাকি, সব ঠিক হয়ে যাবে। তেমন তো কাজকর্মের চাপ চলছে না। জিত যায়েঙ্গে হম তো আগের সঙ্গ হ্যায়, জিন্দেগি হর কদম এক নই জঙ্গ হ্যায়। খাবার রেডি দিয়ে দিয়েছি, এবার চলে এসছি নিজের কাজে। চিকেন ম্যারিনেট করার জন্য সব মশলাপাতি দিয়ে দিয়েছি, নর্মাল আদা রসুন বাটা, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ এই দিয়েছি, আর একটু লেবুর রস। এখানে চিকেনের আলু 4 পিস, কাকিমাদের 2 পিস, আমাদের রাতের জন্য 2 পিস। আর এইটা হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এটা ভাতের মধ্যে দেবো, পরে এটাকে মেখে নেবো, দুবেলার জন্যই রাখবো। টমেটো কেটেছি, একটু ক্যাপসিকাম দেবো চিকেনে, সেটা কেটেছি, চিকেনের পেঁয়াজ কেটেছি। এখন বাকি আছে খালি মাছের জন্য বেগুনটা কাটা। মাছের জন্য বেগুনটা কেটে নিলেই কাটাকুটি শেষ, এবার ভাতটা বসিয়ে দেবো। চলো তাহলে এবার চিকেনটা রান্না করে নিই। প্রথমে নুন আর হলুদ দিয়ে আলু 4 পিস একটু ভালো করে ভেজে নিচ্ছি। তেলের রঙটা দেখেছো কি সুন্দর হয়েছে নুন আর হলুদ পরে? আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে আমি এই তেলটার মধ্যেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। ম্যারিনেশন মানে কি, আমি কিন্তু মশলাগুলো আর মাখাইনি, অমনিই রেখে দিয়েছিলাম। এই তো এখন নাড়াচাড়া করব, সব মাখানো হয়ে যাবে। আর কাকিমা ফোনে বলেছিল আজকে একটু কষা কষা চিকেন খাবে, আমি বললাম ঠিক আছে, তাহলে আর আমাকে দুবারে করতে হবে না। ভেবেছিলাম কাকিমার জন্য পাতলা ঝোল করে আমাদেরটা কষা কষা করে রেখে দেবো। তো কাকিমা যখন বললো কষা কষা খাবে, তাহলে তো আর অসুবিধা নেই। তো দেখো আমি চিকেনটা দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম, ভেজেছিলাম তবুও আলু সময় নেয় অনেক এখন, তারপরে দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম। এবার ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে, ঢাকা দেবো না, ঢাকা দিলেই জল বেরিয়ে যাবে, যেহেতু লেবু আর নুন আছে। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো এত ঝাল, বেশি দিলে খাওয়াও যাবে না। চলো এবার হতে থাকুক, আমি একটু ঘরে যাই, গিয়ে ফ্যানের তলায় একটুখানি বসে আসি।
চিকেন কষানো কমপ্লিট। এবার দিয়ে দিয়েছি অল্প করে জল, ওই কড়াইতে যে স্টিলের কড়াইটাতে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। চিকেনটার কালারটা কি এসেছে দেখেছো? কাকিমা আবার চিকেনটা লাল খেতে ভীষণ ভালোবাসে, এমনি মাছের ঝোল ঠোল কিন্তু নর্মাল খাবে, কিন্তু চিকেনটা কাকিমা বলবে যেন একটু লাল লাল হয়। আর চিকেনটা পল্লবকে টেস্ট করালাম, দারুণ খেতে হয়েছে। চলো এবার ইলশাটা বানিয়ে নিই। ইলিশ মাছ দুটোকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, আর এবার তেলের মধ্যে হালকা একটুখানি এপিটোপিট করে নেব। এই ইলিশ মাছটা করতে গেলেই না আমার বাপের বাড়ির কথা মনে পড়ে। কি মনে পড়ে বলো তো? আমাদের না সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ আসতো, তার সাথে বেগুন আসতো। এবার সেই ইলিশ মাছ দুটোকে সিঁদুর আর হলুদ আর তেল এই মাখিয়ে তারপরে সেটাকে ঠাকুর ঘরে আগে নেওয়া হতো। ঠাকুর ঘরে নিয়ে ওখানে বরণ করে উলু দিয়ে শাক ভাজিয়ে তারপরে এনে রান্না হতো। তবে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না হতো না, কিন্তু কোনো মশলাপাতি কিছু না, ইলিশ মাছের পিসগুলোকে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিত, তার মধ্যে নুন আর হলুদ দিত, বেগুনগুলোকেও কেটে কেটে দিয়ে দিত, ভাজাভাজি কোনো ব্যাপার নেই। তারপরে জল ঢেলে দিত, দিয়ে ওইটাকে ফুটিয়ে নিয়ে নামাতো। কেন জানি না ওই মাছের ঝোলটা খেতে না অদ্ভুত সুন্দর হতো, আমরা সবাই ভীষণ ভালোবেসে ওই ঝোলটা খেতাম। ঝোলটাও ভীষণ ভালো লাগতো, মাছটাও ভীষণ ভালো লাগতো। এখানে তো তবু আমরা কালো জিরে ফোড়ন দিচ্ছি, তারপরে বেগুনটা ভাজছি, মাছটা একটু ভেজে নিলাম, ওই স্বাদটা না যেন জিভের মধ্যে একদম লেগে আছে। শুভ দ্বিপ্রহর, 1:05 বাকি, রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট বলতে চিকেনটা হয়ে গেছে, কাকিমার আলু সেদ্ধ, ভাত আর চিকেন ছিল, দিয়ে দিয়েছি। পল্লব চলে গেছে দিতে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বলছে দিয়ে আসি, এসে স্নান করবো। আর বাড়িতে ঢুকলো তখন কটা? 12:30। আর আমি এখন বসিয়েছি আমাদের ওই যে মাছ দু পিস নিয়েছি না ইলিশ মাছ, কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে ঝোল করবো, ওই ঝোলটা করছি। আর দু রকম ডাল যে সেদ্ধ দিলাম ওটাও মেখে নিয়েছি। ঝোলটা করে রেখে এবার আমি যাব স্নানে। আমি স্নান করে এসে পুজো সারতে সারতে পল্লবের স্নান হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া। দেখো টিপ পড়িনি এখানে, না দুটো তিনটে দেখতে পাবে না, খুব ছোটো ছোটো র্যাশ মতন বেরিয়েছে। আমার স্কিনটা এমন যে র্যাশ ট্যাশ কখনো বেরোয় না আমার স্কিনে, তো যখনই এটা র্যাশ বেরোয় না আমি তখন একটু সতর্ক হয়ে যাই। কেন বেরিয়েছে কি জানি, কোনো কারণ, হয়তো কিছু পিঁপড়ে ফিপড়ে কামড়িয়েও থাকতে পারে, জানি না। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার কিচ্ছু না, কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না, জাস্ট জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর এই যে ঝোলটা, এটার টেস্ট অসাধারণ হয়। এমনিতে ইলিশ মাছ তুমি যাতেই দেবে তারই টেস্ট অসাধারণ হয়, তো এর মধ্যে ইলিশ মাছ দুটো দিয়ে নেবো, ঝোলটা একটু ফুটে উঠুক, মাছের পিস দুটো দিয়ে নামিয়ে নেবো। এবার রয়ে গেল হচ্ছে মাছের লেজাটা আর মাথাটা। মাথাটা দিয়ে তো পুঁই শাক হোক বা এমনি যে কোনো কিছু দিয়ে করে নেবো, লেজাটা কী করবো? লেজাটায় তো বড্ড বেশি কাটা, খাওয়াটা খুব মুশকিল জানো তো। আমি তো আগে শুধু পেটির মাছ ছাড়া খেতামই না, বলতাম কি বলো তো ছোটোবেলায়, মধ্যি ফাঁকা মাছটা খাবো, ইলিশ মাছের মধ্যি ফাঁকা মাছটা খাবো, এরকম বলতাম। এখন তো সবই খেতে পারি, এখন অভ্যাস হয়ে গেছে আর কি, মানে বিয়ের পরে সব কিছুরই অভ্যাস হয়ে গেছে, বিয়ের পরে আর কোনো কিছুর জন্য কিছু আটকে থাকে না, বুঝেছো? কষ্ট হলেও খেয়ে নিই। একটু করে চিকেন নিয়েছি, চিকেন রান্না করে একটু না খেলে চলে বলো? আর এই যে ডাল মাখা ভাত, আর তার সাথে এই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ, আমারও সেম, আমিও একটু নিয়েছি। শুভ বিকেল, একটা দারুণ ঘুম দিয়েছি, এক চোট ঘুম দিয়ে নিয়ে, এমনিতে তো বকাবকি করে একটু না ঘুমালে, আর আজকে আর পারছিলাম না। যে গল্পটা মানে পড়ছিলাম আর কি, অডিও স্টোরির ভিডিওটা করছিলাম, করতে করতে দেখছি খুব ঘুম পাচ্ছে, ঘুমালাম, ঘুম থেকে উঠলাম। এখন বাজে কটা? 5টা না, 6:15, মানে 5:45 বাজে। এখন নিয়ে বসেছে, এই যে ভাগ করে নিয়েছে, 3টে পাঁপড় ভেজেছিলাম, 1.5 খেয়ে নিয়েছে, আমার জন্য 1.5 রেখেছে, দেখছো এই যে কী সুন্দর ভাগ করে আমার বর্মশাই। আর একটু নিয়েছি চা, অল্পই নিয়েছি, মানে ওই বললাম না একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ওই জন্য একটু চা নিলাম, না হলে বিকেলের চাটা আমি খাই না। একটু চা আর পাঁপড় ভাজা খাচ্ছি, তারপরে আবার সন্ধ্যের পর থেকে আমি আমার ভিডিও তৈরির কাজে লেগে যাব। রান্না তো করাই আছে, চিকেন করা আছে, ডাল সেদ্ধও মেখে রেখে দিয়েছি, শুধু ভাতটুকু করে নেব, ব্যাস তাহলেই কাজ শেষ। এই এক্ষণে দুজনে আলোচনা করছিলাম, কাকিমা ফোন করলো কালকে খাবার নেবে, আজকেও নিয়েছে, কালকে নেবে, কী নেবে সেটাই, তাই আলোচনা করছিলাম যে কী আনতে হবে।
গতকাল যে আর্টিফিশিয়াল ফুলগুলোকে ওয়াশ করে নিয়েছিলাম, ওই ফুলগুলো ভালো করে আবার ঘরেও ঝুলিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলের একটুও বংশও না থাকে। তো দু চারটে ফুল খুলে গেছে, ওগুলোকে একটু লাগিয়ে নেব, তারপরে এগুলোকে একদম প্যাক করে তুলে দেব, এখন শোকেসের ভেতরে তুলে দেব। শোকেসের যে ওয়ার্ড্রপটা আছে ওখানে, পরে একেবারে নতুন জায়গায় নতুনভাবে এগুলো লাগানো হবে, এগুলো এখানে আর নোংরা করব না, আবার এখানে টাঙালেই আবার ডাস্ট পড়বে, তো সেই জন্য এখন গুছিয়ে গাছিয়ে এগুলো রেখে দিচ্ছি। গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তারপরে যাব ভাতটা বসাতে, আর চিকেন তো করাই আছে, ভাতটা বসাবো। ভাতটা এক ফুট দিয়ে বন্ধ করে রেখে তারপরে আমি এসে অডিও স্টোরিটা রেকর্ডিং করব। অডিও স্টোরিটা রেকর্ডিং করে তারপরে ফেসবুকে ছাড়ব, পরে কালকে ছাড়ব হয়তো ইউটিউবে। তো তোমরা পাশে থেকো, দেখতে থেকো, যারা শুনতে ভালোবাসো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নিও ইচ্ছে খুশি। ইচ্ছে খুশিতে আমি এগুলো দিই, আর অনুপমার সারাটা দিই না, যেমন নর্মাল ব্লগ বা রান্না এগুলোই দেখাই। তো এই আমার দুটো পেজ, আরও একটা পেজ খোলা আছে কিন্তু ওটাতে এখন কিছু করার সময় পাচ্ছি না, তাই ওটার লিঙ্কও তোমাদের সাথে শেয়ার করছি না। যদি ভালো লাগে আর কি তাহলে আমাকে ফলো করে নিতে পারো। ফুলগুলোকে এখন ঠেসে ঠুসে ঢুকিয়ে রেখে দিচ্ছি, যখন আবার ব্যবহার করব তখন দেখে নেবো, কোন আশা করি ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু অসুবিধা হলো একটার মধ্যে তো সবগুলো ঢুকলো না, এখন আমাকে আরও একটা প্যাকেট নিয়ে তবে ওই সাদা ফুলটাকে রাখতে হবে। পেয়ে গেছি আবার এক্সট্রা একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে সাদা ফুলটা ঢুকিয়ে দিলাম। এবার এই সবগুলো ফুল নিয়ে ওয়ার্ড্রবের ভেতরে ঢুকিয়ে রেখে দেব। রাতের খাবারে আছে এই যে ডাল মাখা, আর এই যে চিকেন, চিকেন চিকেনটা কি লাগছে দেখেছো, চিকেনটা সত্যি আজকে দারুণ হয়েছিল খেতে। আর তার সাথে ভাত, রুটি নয় ভাত, দুজনেরই ভাতই। হ্যালো, চলে এসেছি আবার তোমাদের সামনে, এখন বাজে 11:15, পুরো একদম নাইট ড্রেস পরে চলে এসেছি। কাজকর্ম সব সারা, ড্রেস দেখেই বুঝতে পারছো, কাজকর্ম সব সেরে ড্রেসটা চেঞ্জ করে এলাম তোমাদের কাছে টাটা বাই বাই করতে, তোমাদেরকে টাটা বাই বাই করে তারপরে আমি ভিডিও এডিটিং করব। তারপরে কী জানো, এটা সুস্মিতা সেন, তাই তো, সুস্মিতা সেনের তালি দেখবো। তালি রোজ একটা করে এপিসোড দুপুরে, একটা করে এপিসোড রাত্রে দেখি, চারটে এপিসোড দেখা হয়েছে, এখন ফিফথ এপিসোডটা দেখবো। তোমরা যদি কেউ দেখে থাক মানে দেখতে চাও তো জিও সিনেমাতে দেখে নিতে পারো। আর হইচইতে এখন নতুন কিছু আসেনি এই সপ্তাহে, তাই দেখারও কিছু নেই। নেক্সট উইকে তো বোধ হয় ইয়ে আসছে না গো, ওই যে কী জানো, কুমুদিনী ভবন, তাই না? নেক্সট উইকে 25 তারিখে আসছে, নেক্সট উইকে আসবে কুমুদিনী ভবন, তখন আবার ওইটা দেখবো। তবে দেখতে ইচ্ছা করছে সব থেকে বেশি দুটো, একটা নিখোঁজের সেকেন্ড পার্টটা আর একটা রাজনীতির সেকেন্ড পার্টটা, কিন্তু এই দুটোর একটাও আসেনি, নিখোঁজের সেকেন্ড পার্টও আসেনি, না আরও একটা দেখার ইচ্ছা আছে, সেটা হচ্ছে নষ্ট নীড়ের সেকেন্ড পার্ট। সব ওই ফার্স্ট পার্টগুলো দেখে দেখে থাকলে না ভীষণ ইন্টারেস্ট রেখে যায়, ফার্স্ট পার্টটা দেখেছি, সেকেন্ড পার্টে কী হবে, এর পরে কী হবে, এই ঘটনাটা ঘটলো, এই এই হলো, এর পরে কী হবে, এই যে জানার আগ্রহটা ভীষণভাবে ভেতরে ভেতরে নাড়া দেয় আর কি। যাই হোক, রান্না বাড়ি খাওয়া দাওয়া জীবন চর্যা চললো, এইবার আমি যাব ভিডিওটা এডিটিং করব তোমাদের জন্য, তারপরে আপলোড, জানি না সেটা আমিই করবো, কারণ দুপুরে অনেকটা ঘুমিয়েছি তো এখন ঘুমাবো না। তারপরে কালকে আবার চলে আসবো তোমাদের সামনে যথারীতি, তোমাদেরকে নিজের সঙ্গে নিয়ে সারাদিনটা কাটানোর জন্য। চলো টাটা বাই বাই, গুড নাইট।